স্বাগত এসকেএম কেম থ্রি সিক্সটি চ্যানেলে বন্ধুরা আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রমে ওপেন করে নেব গুগলে গিয়ে বন্ধুরা আমরা কাস্ট সার্টিফিকেট লিখে নেব বন্ধুরা কাস্ট সার্টিফিকেট লিখে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো কাস্ট সার্টিফিকেট যে প্রথম লিঙ্কটা থাকবে সে লিঙ্ক আমরা ক্লিক করে নেব লিঙ্কে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হয়ে যাবে বন্ধুরা দেন পোর্টাল ওপেন হওয়ার পরে আপনাদের এখানে কিন্তু দেখুন আগে হোম অ্যাপ্লিকেন্ট অফিসিয়াল কন্ট্যাক্টের অপশান ছিল এখন একটা নতুন অপশান অ্যাড হয়েছে ব্যাকলগ সার্টিফিকেট এখানে আমরা এসে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি এস টি ক্লিক করে নেব বন্ধুরা ক্লিক করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে তো এখানে এসে বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের যে দেখবেন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটটা নেবেন নিয়ে দেখবেন উপরে একটা নাম্বার লেখা আছে ওই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম যে নাম্বারটি লেখা থাকবে সেই নাম্বারটি এখানে এন্টার করে দেবেন করে দেওয়ার পরে দেখবেন ডান দিকের কর্নারে আপনার ইস্যু ডেটটাই লেখা থাকবে সার্টিফিকেটে সেই ইস্যু ডেটটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সেই কাস্ট সার্টিফিকেটটি আপনার কোথা থেকে ইস্যু করা হয়েছে সেই সেটাও কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটের উপরে লেখা থাকবে সেই সেই যেখান থেকে ইস্যু করা হয়েছে সেই জায়গাটির নাম এখানে কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে কাস্ট সার্টিফিকেটটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে একইভাবে সাবস্টিটিউট ট্রাইব কমিউনিটি যেটা হবে আপনাদের এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন বন্ধুরা সিলেক্ট করার পরে এখানে রিলিজিয়ান আপনাদের যেটা হবে বন্ধুরা হিন্দু মুসলিম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে আপনি আপনার ফুল নেমটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে এখানে এসে আপনার ফাদার নেমটি ফুল দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে এখানে এসে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন বন্ধুরা ফিমেল মেল যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাকে আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে বন্ধুরা আধার কার্ড নেওয়ার পরে এখানে কিন্তু খাদ্যসাথী নাম্বার আপনাকে এখানে দিতে হবে বন্ধুরা দেন এখানে খাদ্যসাথী নাম্বারটা দিয়ে আপনি নিচে এসে আপনার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন বন্ধুরা দেন বন্ধুরা এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন বন্ধুরা দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে সাব ডিভিশনাল সিলেক্ট করবেন বন্ধুরা সিলেক্ট করার পর এখানে পুলিশ স্টেশন যেটা থাকবে আপনাদের সেই পুলিশ স্টেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করবেন বন্ধুরা যেটি হবে এখান থেকে পোস্ট অফিসটা লিখে নেবেন বন্ধুরা দেন এখানে যদি আপনার মিউনিসিপ্যালিটি হয়তো মিউনিসিপ্যালিটি ব্লক হলে ব্লক যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে বন্ধুরা দেন এখানে এসে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দেখুন ভিলেজ পাড়া হাউস নাম্বার রোড যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেই অনুযায়ী আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে এখানে আপনি আপনার পিনকোডটা দেবেন দিয়ে নিচে আসবেন নিচে এসে আপনার ম্যানুয়াল সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন ম্যানুয়াল সার্টিফিকেট বলতে আপনি এখানে কাস্ট সার্টিফিকেট যেটি সিলেক্ট করবেন এসসি সি এস টি ও যেটা আপনার কাছে থাকবে বন্ধুরা সেটি কিন্তু এখানে একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন বন্ধুরা দেন সেমভাবে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাপ্লিকেন্টের পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে নিচে এসে স্ক ডাউন করে নিচে এসে বন্ধুরা আপনি এখানে ক্যাপচারটা দিয়ে ক্যাপচার যেরকম থাকবে বন্ধুরা আপনি ক্যাপচার এখান থেকে দিয়ে দেবেন দেন ক্যাপচার দিয়ে এখানে সাবমিট বাটানে ক্লিক করে দেবেন বন্ধুরা সাবিট করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু এর দেখিয়ে দেবে যে আপনাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে এবং আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে নিচে এসে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনা আপনাদের অ্যাক্নলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা বন্ধুরা সাবমিট করার পরে আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশান নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে তো আপনি এখান থেকে ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে আপনি এখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটালাইজ সার্টিফিকেটে ক্লিক করবেন বন্ধুরা আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা এখানে শো করবে প্রথমে পে এখানে কিন্তু বন্ধুরা পেন্ডিং দেখাবে সাকসেসফুল হলে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা